সম্মানিত বিহ নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন তো গত কয়েকদিন আগে আমি আজিজুল টেকনোলজি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই টেকনোলজির জ্যাডমিন আজিজুল ইসলাম উনি আমার সাথে কীভাবে প্রতারণা করেছিল এবং সেগুলো আমি প্রমাণ সহ তুলে ধরেছিলাম আপনারা থামলাইটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা আমি কেন ডিলিট করেছি এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং আজিউল টেকনোলজির সাথে আপনারা লেনদেন করবেন কি না সেই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে কথা বলবো আমার এক্সপিরিয়েন্স এবং পুরো ঘটনাটা আপনাদের সামনে আজকে বলার চেষ্টা করবো প্রথমে বলে নেই যে ভিডিওটা আমি কেন ডিলিট করেছি ভিডিওটা ডিলিট করার কারণ হচ্ছে ভিডিওটা পাবলিশ হওয়ার প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা পর আজ টেকনোলজির যে অ্যাডমিন্ট সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমার কাছে ক্ষমা চায় এবং ভিডিওটা ডিলিট করতে বলে এবং অনেক অনুরোধ করে ভিডিওটা ডিলিট করার জন্য এবং যত টাকা তার সাথে আমার লেনদেন ছিল সেই টাকাটা আমাকে ব্যাক দিবে কারণ সে নাকি একটা জব করে সেই জবে তার সমস্যা হচ্ছে এবং সামাজিকভাবে সে অনেকটা হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছে এমন একটা এই বিষয়গুলো সে আমার সাথে শেয়ার করে এবং অনেক দুঃখ প্রকাশ করে এবং আমার কাছে ক্ষমা চাই এবং কিছু ইমোশনাল কথা বলে ফলে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হই এবং তাকে আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি যাতে এই ধরনের প্রতারণা করে বা এই ধরনের মিথ্যে কথা বলে যাতে ফিউচারে কারো কাছে কোনো সার্ভার সেল না করে এবং পূর্বে যাদের কাছে সার্ভার সেল করেছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করে দেয় যদিও সেগুলো সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে না কারণ তার এ বিষয়ে অনেক জ্ঞান কম আছে অনেক কিছু জানার কম আছে তারপরেও সে নিজেকে ডেভেলপার দাবি করে আসলে সে ডেভেলপার ডেভেলপার কোনো কিছুই না কোত্থেকে একটা কোড কপি করে এনে সেই সার্ভার তৈরি করে ফেলতেছে মোবাইল দিয়ে ফায়ার ব্রিজের মাধ্যমে যেটা সাধারণ মানুষই চাইলে করতে পারে তো আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই ব্যক্তির সাথে আপনার লেনদেন করবেন কিনা বা সার্ভার ওনার কাছ থেকে নেবেন কিনা প্রথমত কথা হচ্ছে এই ব্যক্তি আজিজুল ইসলাম লোকটা আসলে সম্পূর্ণরূপে সুবিধাজনক একটা লোক না কারণ হচ্ছে উনি আমার টাকাটা দেওয়ার আগে সে কী ভাষা ইউজ করেছিল বা সে আমার সাথে কী ব্যবহার করেছিল সেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছিলাম সে একজন হাতে সে কি ধরনের ভাষা ইউজ করেছে এবং আমার সাথে কী ব্যবহার করেছে সেগুলো আপনারা কিন্তু পূর্বের ভিডিওতে শুনেছেন অনেকেই হয়তো এখনও পর্যন্ত অনেকেই শুনতে পারেনি তো যাই হোক সে আমার টাকাটা ব্যাক দিয়েছে আমি শুনেছি এর পূর্বে সে আরেকজনের টাকা ব্যাক দিয়েছিল সে যত মানুষের সাথে এরকম ডিল করেছে বা সার্ভার সেল করেছে বা এরকম লেনদেন করেছে তাদের মধ্যে থেকে দুইজনকে টাকা ব্যাক দিয়েছে এক হচ্ছে একজন পুলিশ অফিসার ছিল তিন টাকা তিনি ব্যাক করেছে এবং এবং দ্বিতীয়ত আমি ছিলাম যার টাকা সে ব্যাক করেছে এ পর্যন্ত আর অন্য কারো টাকা সে ব্যাক করেনি কে কী করলো বা বললো সেইগুলো করে না শুধু আমাদের দুইজনকার টাকা সে ব্যাক করেছে সে বাধ্য হয় কারণ আপনি তার সাথে লেনদেন করবেন সে আপনাকে যেগুলো বলবে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সে দিতে তো পারবেই না এবং সেগুলো না দেওয়ার পরে আপনি যে তার কাছ থেকে টাকা ব্যাক নেবেন সেরকম কোনো ওয়ে তার কাছ থেকে টাকাটা উঠিয়ে নেওয়ার মতো কোনো ওয়ে যদি আপনার না থাকে যেমন আমার একটা ওয়ে আছে আমি একটা ভিডিও বানিয়েছি সে এটা নিয়ে ভিডিওটা তার জন্য কাল হয়েছিল সে আমার টাকাটা ব্যাক করেছে একজন পুলিশ অফিসার তার আইনে অনেক হাত আছে সে চাইলে তাকে ধরতে পারবে সেটা ভয় পেয়ে সে টাকাটা দিয়ে দিয়েছে এরকম যদি আপনার কোনো স্কোপ থাকে যে সে আপনার সাথে পথ করলে আপনি টাকাটা তার কাছ থেকে উঠিয়ে নিতে পারবেন এরকম যদি কোনো আপনার পথ থাকে তাহলে শুধু আপনি তার সাথে লেনদেন করেন নয়তো তার সাথে আপনি কখনো লেনদেন করতে যাবেন না কারণ লোকটা টোটালি সুবিধাজনক না এখন আপনার তার কাছ থেকে সার্ভার নেবেন কিনা সম্পূর্ণ আপনার আমি শুধু সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি তবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ